হ্যালো হ্যালো, আমি আসলাম। ভীষণ কি বলবো, ভিডিও দিতে পারিনি কালকে থেকে, কারণ ভীষণ একটা দুঃসংবাদ। কি করব বলো, আমার ফোনটা, এর আগেও আমি বলেছিলাম যে মেলার ভিডিও সেটিংসে গিয়ে স্টোরেজ ক্লিয়ার করতে আমার অনেক কিছু উড়ে গেছে। তা ফোনটা আমার প্রায় ধরো আমার 6-7 বছরের ওপরে হয়েই গেছে, 7-8 বছর। এবার তাও হয়তো নষ্ট হতো না, কিন্তু আমার ওই টাইমটাতে অনলাইন ছিল, অনলাইন ক্লাস হতো ছেলে, এবার সমস্তই অনলাইন। এবার আমার যে গার্মেন্টসের বিজনেসটা, সেটাও আমাকে এই এই ফোনটা দিয়েই আমাকে করতে হতো, ওরও পড়াশোনাটাতেই চলতো। এবার এই ফোনটার উপরে প্রচুর চাপ পড়েছে, প্রচুর প্রেশার হয়ে পড়েছে আর কি। এবং কি দেখা যাচ্ছে, মানে এখন কি ফোনটা একদম প্রায় ঝরঝরে মতন হয়ে গেছে, তারপরে হাত থেকেও কয়েকবার পড়েছে, তাও চেষ্টা করছিলাম এটা দিয়ে, কিন্তু কোনোভাবেই পারলাম না, বুঝলে। মানে কাল আমি কালকে একটা ডেইলি ব্লগ করেছিলাম, ছাড়বো, আমার সমস্ত কিছু ওকে ছিল, সমস্ত কিছু আমি কাটছাট করে সমস্ত রেডি হয়েছিল, জাস্ট আমি শুধু সেভ করব। আমি সেভ পর্যন্ত করতে পারিনি, মানে প্রচুর ট্রাই করলাম, এবার সেভ করতে পারিনি, ছাড়া তো দূরের কথা, নিজেরই খুব কষ্ট হচ্ছে। আসলে কি জানো তো, যে কোনো জিনিসই আজকে এই যে ব্লগ বানানো বা যাই কিছু, সব কিছুতেই কষ্ট আছে, কষ্ট করতে হয়। এবার কষ্ট করে সেটাকে তোলা, সেটাকে এডিট করা, কাটছাট করা, এবার খুব কষ্ট হচ্ছে। কালকে অনেক ট্রাই করলাম, হলো না। এবার আমার দাদা ওকে বলাতে প্রথমে তো দিতে চাইছিল না, বলে আমি বাজেভাবে হ্যান্ডেল করি, ওই জন্য এরকম হয়ে গেছে, মোবাইলের স্টোরেজ ক্লিয়ার কর। কিন্তু স্টোরেজ আমার সমস্ত ক্লিয়ার করা, কিন্তু ফোনটা কোনোভাবেই আর নিচ্ছে না। যাই হোক, এবার এটাকে তো মানে চেঞ্জ না করলে আমি তো কিছু করতেই পারবো না, যার জন্য কি আমি একটা ফোনের অর্ডার দিয়েছে, দেখা যাক ওটা কবে আসবে দেখি। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ পাশে থেকো। হয়তো আমি এক দুদিন নাও দিতে পারি, মানে না থাকলে তো আমি পারবো না দিতে। এবার আমি যে এই যে ভিডিওটা করছি, জানি না এটা যাবে কি না, হয়তো ছোটোর মধ্যে হলে চলে যাবে, আপলোড হয়ে যাবে, এবার একটু কনসিডার করো তোমরা। আর এই জন্যই আমার এত কিছু বলা। চলো ঠিক আছে, এবার আমি এটা বলার জন্যই আসলাম যে প্লিজ ছেড়ে যেও না, পাশে থেকো। আমার ফোনটা পেয়ে গেলেই আমি হাতে, সেটা কাল হোক পরশু হোক, পেয়ে গেলে আমি সাথে সাথে প্রথমে আমার ওই ব্লগটা, ডেইলি ব্লগ যেটা, সেটা ছাড়বো, তারপরে যেরকম আমি ছাড়ার সেরকম পরপর ছেড়ে যাব। প্লিজ সাপোর্ট করো, পাশে থেকো, একটা প্লিজ লাইক করে দিও, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, এইটুকুই বলার ছিল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ।